সাড়ে আটটা তো চলো তো সকাল সকাল চা খেয়ে ওই যে ব্লগটা চা খেতে খেতে ব্লগটা আজকে শুরু করে দিচ্ছি। কালকে তো চা খাওয়া হয়ে গেছিলো, তো চলো তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম, এখন থেকে আমরা যা যা করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। ওই যে একজন চা খেতে খেতে মোবাইলে ঢুকে গেছে, চা খাওয়ার ইচ্ছা নেই। বসে গেছি চা নিয়ে, ম্যাডামের জন্য চা নিয়ে এসছি, ওদিকে তো বাবা মা সবাই খাচ্ছে আর আমাদের চা নিয়ে এসছি, ফ্যান চলছে। আমি ওকে বলছি তুই তাড়াতাড়ি চাটা খা, চাটা ঠান্ডা হয়ে যাবে। ম্যাডাম ম্যাডামের মতো ঘুরু ঘুরু করে বেড়াচ্ছে। চলো গুড মর্নিং ফ্রেন্ডস, তানি চুমি ফ্যামিলির তরফ থেকে আমাদের সব পুরনো বন্ধু নতুন বন্ধু তোমাদের সবাইকে গুড মর্নিং। আর যেসব বন্ধুরা তোমরা আমাদের ভিডিও দেশের বাইরে থেকে দেখছো তোমাদের সবাইকে গুড মর্নিং। আর তানি চুমি ফ্যামিলির তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তা চলো সত্যি বলছি, প্রচণ্ড গরম পড়ে গেছে গো, সত্যি মানে এতটা গরম পড়েছে না কি বলবো, একটা ঘর থেকে একটা ঘরে গেলে একদম পুরো ঘাম, ফ্যান বন্ধ করাই যাচ্ছে না, কি অবস্থা। কালকে তো প্রচন্ড গরম পড়েছে, কালকে একদম ছিল না হাওয়া, আজকেও একই অবস্থা, হাওয়া নেই, বৃষ্টিও নেই, বৃষ্টিও নেই, মানে মেঘ করে বিকেলবেলার দিকে মেঘ করে কদিন বেশ হাওয়া দিচ্ছিল, বেশ আরাম লাগছিল। কিন্তু দুদিন ধরে মেঘের যে কি হয়েছে বুঝতে পারছি না, কোনো শব্দ নেই, রাগ হয়েছে, রাগ, হাওয়া নেই, কিচ্ছু নেই, এই অবস্থা। মানে আমাদের একটু বলছে গরমটা খা, গরমটা একটু সহ্য কর, ফ্রেশ ট্রেশ হয়ে এই এখন চা খেতে বসেছি, চাটা খাবো, তারপরে ঘরের কিচ্ছু কাজ হয়নি, ঘরের কাজগুলো সব শুরু করবো চা খেয়ে। চলো এই যে আমারও চা, চলো চাটা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি মা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে, আর এখানে ফেনাভাত বসিয়ে দিয়েছে, কিন্তু ফেনাভাতের মধ্যে আজকে একটু ডাল দিয়ে দিয়েছে আর আলুও দিয়ে দিয়েছে। তো এটা খেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকে, আর ভাইয়েরও হচ্ছে এটা খেতে ভাল লাগে, কারণ চিড়ে আর দই ও খায় না, ওর হজম হয় না, আর আমরা এটা খাবো না, আমরা খাবো হচ্ছে চিড়ে আর দই, ওই কারণে ওর এটা হবে আর আমাদের চিড়ে আর দই চিড়ে ধোয়া হয়ে গেছে। চলো কালকে তো দেখছিলে পাঁচমিশালি সবজি আমরা কেটে রেখেছিলাম, কিন্তু কালকে পুরোটা করেনি, তার থেকে কিছুটা বেঁচে বাঁচিয়ে রেখেছিলাম, তো সেটাকে আজকে করবো, তার জন্য ফ্রিজ থেকে এটাকে বের করে বাড়ি রেখে দিয়েছি। ওইদিকে ওইগুলো নেমে গেলে তারপরে মা এটা বসাবে। আবার আজকে চলে এসেছি বাজারে, বাড়িতে আলু ছিল না, ওই কারণে নিতে চলে এসেছি। তো এখন প্রথমে ভেবেছিলাম যে আসবো না, যা আছে তাই দিয়ে হয়ে যাবে, মা বললো যে না নিয়ে চলে আয়, এনে রাখলে সুবিধা, নাহলে কালকে বৃহস্পতিবার একটা চাপ থাকে পুজোর, তো ওই কারণে আজকে চলে আসলাম বাজারে। তো চলো তো দেখা যাক, এখন যাচ্ছি, এদিকে আলু তো ব্যাগ দিয়ে এসেছি, আর এদিকে সবজি বাজারে দাঁড়ালাম, আর ওইদিকে হচ্ছে মাছের বাজারেও ঢুকবো একটু। চলো মাছের বাজারে যাচ্ছি, চলো দেখতে থাকো, সবজি আছে বাড়িতে কিন্তু মাছ হচ্ছে নেই, তো মাছ নিতেই চলে এসেছি।
কেনা কমপ্লিট হয়ে গেলো, আজকে কিনলাম হচ্ছে পাবদা মাছ। তো তো আলুর দোকানে চলে এসেছি, আলু নেবো, নিয়ে এখন বাইরের দিকে রওনা দেবো। গরম গরমে টেকা যাচ্ছে না, বাইরে বিশাল গরম, বিশাল গরম অবস্থা। তো চলো দেখতে থাকো বাড়িতে কি কথা হচ্ছে। ব্যাক ক্যামেরায় যদি কিছু পাই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর ঠাকুরে একটু ফুল নেবো, বাড়িতে ফুল নেই, ফুল মানে নিয়ে দুদিন টেকাতে পারছি না, এমন অবস্থা হচ্ছে। ফুলে গরমে ফুলগুলো সব শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, ওই কারণে ফুল একটু নেবো, নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। তো চলো, তো বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাবা খাবে চিড়ে আর হচ্ছে দই, আমরাও খাবো তাই। তা আমাদেরও ব্রেকফাস্ট একই, শুধু ব্রেকফাস্ট আলাদা হয়েছে ভাইয়ের। এই দেখো ভাই খেয়ে গেছে ভাইয়ের ভাতের প্লেট, আর এইদিকে সকালের চা, এগুলো সব পরিষ্কার করবো। চলো চট করে টেবিলটা পরিষ্কার করে ফেলি। তো টেবিলে হচ্ছে ছিল হচ্ছে সকালের ভাইয়ের ব্রেকফাস্ট, তা তার থেকে কিছুটা বেঁচেছে, তো সেটা এখন দুপুরবেলা কেউ না কেউ খেয়ে নেবো আমরা। ওটা এটাকে এখন বাটির মধ্যে করে রেখে দেবো। এদিকে ছিল না ডিম, তো ডিমটা থাকলে ঘরে অনেক সুবিধা হয়, তো ওই জন্য ডিম এক ট্রে ডিম নিয়ে আসলাম। তো এটাকে এখন ফ্রিজ করব, আর টেবিলটা পরিষ্কার করব, করে তারপরে আসতে তোমাদের সঙ্গে বকবক করতে পারবো। তা চলো, আমি তো এসে এখন এখনও হচ্ছে জামা কাপড় ছাড়তে পারিনি, এদিকে চলছে ঠান্ডা, এখন খেলাম জলের টেস্টটা। দেখো জলের টেস্টটা এমন পেয়েছিল, আগে ওটা করলাম, করে খেলাম, বাবাকে দিলাম, করে এখন মার জন্য বসিয়েছি। ঠান্ডা জল নেই বাড়িতে, ঠান্ডা মানে ফ্রিজে ঠান্ডা জল রাখা নেই, ঠান্ডা জল করতে দিয়েছি। তো ঠান্ডা জল হলে ঝুমি আর মাকে দেবো। তা চলো, তো আর হচ্ছে বাজার থেকে কী নিয়ে এসছি, কারণ সবজি বাইরেই ছিল, মাছটা ছিল না, মাছটা নিয়ে এসছি। আর চলো, আর আলু ছিল না, আলুর জন্যই গেছিলাম বাজারে মেনলি। তা চলো, তো চট করে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আর ছুটিতে গুছিয়ে ফেলি। আর এই দেখো আমি এখানে পুজোর বাসন নিয়ে বসে গেছি। তা পুজো বাসন অলরেডি এগুলো হয়ে গেছে কমপ্লিট, এখন হচ্ছে কাপড়গুলো হচ্ছে করবো, কাচবো। তো চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘর অবস্থা এই দেখো, এখন সব হুলুস্থুল অবস্থায়, দেখো সব এখন হুলুস্থুল অবস্থা। আর এই দেখো, এই হচ্ছে মাছ নিয়ে এসেছি, আজকে নিয়ে এসেছে পাবদা মাছ। এই দেখো এই যে পাবদা মাছ, এটাকে জলে ভিজিয়ে রেখেছি, একটু পরে এসে জামাকাপড় ছেড়ে এসে ধোবো, ধোয়া হয়ে গেলেই তারপরে মা বসাবে রান্না। আর এইদিকে এটা কি হচ্ছে ডাল সম্বরা দেবে, এখন এখানে ডাল সম্বরা দেবে, মা কড়াই বসিয়ে দিয়েছে, আর এইদিকে ভাতটা ধয়ে গেছে, এগুলোকে এখন টেবিলে নেবো। তো চলো, যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায় তত ভালো, গরমে টেকা যাচ্ছে না, এইদিকে এত গরম, তারপরে আগুনের গরম, সব দিক দিয়ে একদম গরমে গরম হয়ে গেছে। তো এই দেখো আলু, আর এই যে এই হচ্ছে রসুন নিয়ে এসেছি, দেখো রসুন নিয়ে এসেছি, এই আলু, আর হচ্ছে লাউ, কারণ এই গরমে লাউ সত্যি উচিত খাওয়া, ওজোরে নিয়ে আসলাম। তো লাউ নিয়ে এসেছি, এই হচ্ছে আজকের মোটামুটি বাজার। আর কালকে আসার সময় কয়েকটা জিনিস নিয়ে এসেছি, এই দেখো যেটা করে খাচ্ছিলাম, এই যে এইটা, এটা খেতে খুব ভাল লাগে, গ্লুকন্ডির থেকেও, গ্লুকন্ডির থেকেও এটা খেতে খুব ভাল লাগে ট্যাংটা, ওই জন্য এটা নিয়ে এসেছি। তো এই নিয়ে এসে খাওয়াও শুরু হয়ে গেছে তোমাদের দেখলেই। আর এই দেখো আমাদের ঘরে বিস্কুট টেকে না, এটা একদম শিওর, ড্যাম শিওর, তো অনেকদিন পর নিয়ে আসলাম, তাও দুটো রাউন্ড, দুটো প্যাকেট শেষ হয়ে গেছে এখান থেকে। এই বিস্কুটটা খেতে সত্যি খুব ভাল লাগে, আর সাথে আরেকটা বিস্কুটও নিয়ে এসে, দেখো